আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আজকে আমি একটা রিভিউ নিয়ে এসেছি, সেটা হলো জর্জ ফোরম্যান গ্রিল। গ্রিলের এটা করতে যেটা লাগবে সেই জিনিসটা আমাদের কেনা হয়েছে। এটা খুবই সুন্দর একটা প্রসেসিং, যেটার মাধ্যমে আপনারা আপনাদের চিকেন, ফিশ, ভেজিটেবলকে গ্রিল করে খেতে পারবেন। আর এটা ইলেকট্রিক, এটার জন্য বাড়তি কোনো ঝামেলা নেই। আর আপনারা দূরে কোথাও গেলে আপনারা এটা ক্যারিও করতে পারবেন। আমি প্যাকেটটা খুলছি, আমি আস্তে আস্তে সব কিছু দেখিয়ে দিব এটাতে আমি কিভাবে গ্রিল করি। অনেকদিন ধরে ভাবছিলাম এটার একটা রিভিউ দিব, একটু লেট হয়ে গেল, তো আজকে ভাবলাম আপনাদেরকে এটার রিভিউ দিই। যারা অয়েল একটু কম খেতে পছন্দ করেন আর যাদের কোলেস্টেরল আছে তাদের জন্য এটা অনেক উপকারী আমি মনে করি। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর জিনিসটা, এটা আমি কিভাবে এটাতে করি এটাও দেখিয়ে দিব। আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটাতে বাড়তি অয়েলগুলো সব এটাতে চলে আসে। এটা সেট করা একদম ইজি, কোনো বাড়তি সমস্যা হয় না। তো এই তো এটা নিয়ে আসা হলো, দেখা যাক এটাতে আমি কি করে করি আপনাদের দেখাবো। এটা একটা তিনটা সাইজ না দুটো সাইজ বোধহয় পাওয়া যায়, তো আমারটা মিডিয়াম সাইজ, লার্জ সাইজও একটা পাওয়া যায়, তো আপনারাও কিনতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এই যে দেখতে পাচ্ছেন আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি, এটাকেই এখন আমি এটাতে গ্রিল করব। আর এটাতে কিন্তু কোনো এক্সট্রা অয়েল লাগে না। আপনারা ওই গ্রিল করার সময় আমরা সাধারণত একটু অয়েল ইউজ করি, কিন্তু এটা না করলেও চলবে, কারণ চিকেন থেকে কিন্তু একটা বাড়তি অয়েল চলে আসে। তো আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম শানের তন্দুরি মশলা আর একটু সোগার্ট আর ইয়া দিয়ে অল্প একটু আমি অয়েল দিয়েছিলাম, মানে বাড়তি বলতে একদমই কম। তো এটাকে এখন ধীরে ধীরে আমি গ্রিল করছি, দেখতে পাচ্ছেন এখানে আমার বাচ্চারা কিন্তু গ্রিল খেতে খুব পছন্দ করে, সাথে আমার হাজবেন্ডও। তো এটা আমার জন্য ইজি যে আমাকে এটার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে না, বা কিচেনটাও একটু নোংরা কম হবে, কারণ এটা তে বাড়তি অয়েলটা বাইরে কোথাও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম। তো এইভাবে লাগিয়ে দিলাম, ওখানে যে বাটনগুলো দেখছেন এখন রেড বাটনটা জ্বলে আসছে, একটু পরেই যখন গ্রিল হয়ে যাবে, গ্রিল হয়ে যাওয়ার পরেও আমি আসলে অনেকক্ষণ একটু ওয়েট করেছি যাতে চিকেনটা খুব ভালো মতো হয়ে যায়। এর মাঝে কিন্তু আপনাকে চেক করতে হবে যে এটা বেশি যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে একটা গন্ধ হবে, সেটা আপনাদের খেতে কারোর ভালো লাগবে না। তো আমি দেখতে পাচ্ছেন একটা সাইড কিন্তু এরকম হয়ে গেছে, তো এটাকে এরপরে একটু পরেই উল্টিয়ে দেওয়া ভালো হবে। তো আমি একটু পরেই এটাকে উল্টিয়ে দিব, এই তো উল্টিয়ে দিচ্ছি, এখন সময় হয়েছে উল্টিয়ে দেওয়ার, তো এখন উল্টিয়ে দিচ্ছি আর কি। এভাবে উল্টিয়ে দিলে দুপাশে স্টিম হতে বা সিদ্ধ হতে সুবিধা হবে। তো আশা করি আপনাদের এটা বুঝতে সুবিধা হচ্ছে। আর এভাবে ঢেকে দিলাম আবারও, তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমি এতে আরও অ্যাড করেছিলাম টমেটো, ক্যাপসিকাম, এগুলো গ্রিল হয়ে যাবে, সাথে চিকেনটাও খেতে ভালো লাগবে। আর একটু দেখতে পাচ্ছেন যে এখানে যে বাড়তি অয়েল বা যে গ্রেভি ছিল ওগুলো বাড়তি, এগুলো সব ঝরে যায় ওই ট্রেটাতে, ছোটো ট্রেটা হেল্প করে, এর জন্য কিচেনটা এত নোংরা হবে না, এটার জন্য টেনশন বাড়তি নিতে হবে না। এর জন্যই আমি প্রোডাক্টটাকে খুব পছন্দ করেছি, আর যেহেতু বাচ্চারা লাইক করে সেহেতু এটা অনেক কাজ দিবে আমার জন্য। তো মোটামুটিটা হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন এটা ইজিলি সফট হয়,
আর খেতেও দারুণ ছিল, বাচ্চারা লাইক করেছিল। তো এভাবে আপনারা ইচ্ছা করলে এই প্রোডাক্টটা আপনাদের জন্য কিনতে পারেন। এখন এটা আমি কিভাবে ক্লিন করতে হয় ওটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা কিচেন টাওয়াল বা একটা ওয়ার্ম পাতলা একটা ক্লথ নেবেন, আর ওটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে করতে হবে। এর জন্য আপনাদের তুলতে যে যে অংশগুলো পুড়ে গিয়েছে খুব সুবিধা হবে। খেয়াল করতে হবে যাতে এটার যে পুড়ে যাওয়া অংশগুলোকে কোনো বাড়তি তার বা কিছু দিয়ে করবেন না, কারণ এতে ওটার ননস্টিক ভাবটা নষ্ট হয়ে যাবে। আর যেগুলো পড়বে সেগুলো ট্রেতে একদম জমিয়ে নেবেন, তারপরে এটা ওয়াশ করে ফেলতে পারবেন আপনারা ইজিলি। ওটা প্লাস্টিকের, ওটার জন্য টেনশন করতে হয় না। আর যে দেখতে পাচ্ছেন কত অয়েল গ্রিস ছিল সেগুলো সব এর মধ্যে জমা হয়ে গেছে। তো এরপরে যেটা করব, আমি একটু ডিশ ওয়াশ করি যেটা দিয়ে, ওটা একটু এর মধ্যে আমি দিব, খুব সামান্য, খুব বেশি দিতে হবে না। তো ওটা আমি এখন একটু ইউজ করছি। ওটা দেওয়ার পরে একটা স্পঞ্জ নিব, স্পঞ্জ নিয়ে এটাকে খুব আস্তে আস্তে ক্লিন করব। ক্লিন করার পরে দেখবেন যে একটু পরে আপনারা আরেকবার একটু দু তিনবার একটু মোছা দিলেই এটার যে যা ক্লিন করার সমস্ত আপনি ইজিলি ক্লিন করতে পারবেন। এর জন্য আমি আরেকটা পরিষ্কার ক্লথ নিলাম এবং ওটা দিয়ে খুব সুন্দর করে মুছে ফেলব। মোছা হয়ে গেছে মোটামুটি, এটা ক্লিন হয়ে গেছে। এরপরেও ভালো মতো খেয়াল করবো যেন আশেপাশে কোনো বাড়তি অংশ যাতে ময়লা না থাকে। এর জন্য ভালো করে মুছে আপনি এটাকে একটা সুন্দর করে রেখে দিতে পারবেন। তো এই তো ছিল রিভিউ। এটা আসলেই মোটামুটি এটাতে লেখাই আছে উপরে কী কী করতে হবে। আর এটার একটু বাড়তি সুবিধা আছে যে পিছনে একটু বাড়তি অংশ থাকে, যে আপনার মিটটা যদি একটু ঠিক হয় ওটার জন্য এটাকে কভার করতে পারে। তো মোটামুটি আমার এটা পছন্দ হয়েছে। এটাতে আপনারা স্যান্ডউইচও করতে পারবেন, সব কিছু ইচ্ছা করলে মর্নিং ব্রেকফাস্টের জন্য ইজিলি স্যান্ডউইচ করতে পারবেন। তো ভালো থাকবেন এই আশা করি। আর এই তো সবাইকে পরিশেষে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।